বৈজয়ন্ত পণ্ডাঙ্কর প্রতিক্রিয়া জানিলা পরে মোর মহাভারতর কথা মনে পড়ুছে। মহাভারতরে অর্জুন অনেক সফলতা অর্জন করেছিল, অভাবনীয় সফলতা, কারণ তাঙ্ক পাখে সারথী থিলে সখা কৃষ্ণ। যেতবে সারথীর অন্তর্ধান হয়েগলা সেতবে অর্জুন নিজ গাণ্ডীব উঠাই পারলে না, সেপাই লোক কথা আছে, যৌ গাণ্ডীব হাতে সেই গাণ্ডীব মাথে। বর্তমান নবীন পট্টনায়ক থিলে তাঙ্ক সখা এবং সারথী, তেণু সে থিলে কেতক কৃতিত্বর অধিকারী। যেহেতু সখা তাঙ্ক হাত ছাড়ি দেইছন্তি, বর্তমান সে নিজ গাণ্ডীব উঠেবা পাই সমর্থ নুহন্তি। তেণু সবু কথা অসার। সরকার কোন হব লোকে জানন্তি, একথা জল জল স্পষ্ট। বিজয় কার হব, নবীন বাবু কেতে লোকপ্রিয়, বিজু জনতা দল প্রতি ওড়িশাবাসীর কেতে বিশ্বাস, এবং বিজু জনতা দলর সাংসদ তথা বিধানসভা প্রার্থী মানকর গ্রহণীয়তা লোকপ্রিয়তা কেতে, সেটা সমস্তে অনুভব করেছেন। 4 তারিখে তার প্রতিফলন আপনার দেখবে। তেণু অনেক কথা অনেক কহবে।